হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বং ম্যাথমেটিক্স তোমরা যারা বিএসসি সি সিস্টেমে পড়াশোনা করছো তাদের জন্য আজ দুটি বুক রিভিউ করব তোমাদের অনেকেরই সেমিস্টার থ্রিতে সেট থিওরি অ্যান্ড লজিক আছে এবং সেমিস্টার ফোরেতে গ্রাফ থিওরি আছে তো তার জন্য সেরকম উপযুক্ত কোনো বই অনেকেই খুঁজে পায় না তো তারই উত্তর হিসেবে আজ এই ভিডিওটি তো প্রথমে দেখো আমরা গ্রাফ থিওরির একটা বই দেখে নিচ্ছি বিগিনার্স গাইড টু গ্রাফ থিওরি এটা আমাদের টেকনো ওয়ার্ল্ড দ্বারা প্রকাশিত এবং এটি আমাদের ডক্টর শোভন সামন্ত এবং ডক্টর শম্ভুচরণ বর্মন তাদের লেখা তো বইটির ভেতরে কী রয়েছে আমরা সেটি একটু দেখে নিচ্ছি তো দেখো এটি আমাদের বইয়ের প্রথম যে পেজটি আছে সেটি ঠিক আছে এর পরবর্তী পেজে আমরা চলে যাই যেখানেতে দেখো আমাদের বইয়ের প্রাইস প্রিন্ট করা আছে একশো টাকা কিন্তু তোমরা এর থেকে কমেই পেয়ে যাবে এবারে আমরা এর কন্টেন্ট একটু এখানে নিচ্ছি কন্টেন্ট দেখো পুরোপুরি তোমাদের সিবিসিএস সিলেবাসের ওপর বেস করে বানানো দেখো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি সমস্তটাই দেখতে পাচ্ছ পরের পেজে চলে যাই এটা আমাদের পরের পেজ কন্টেন্টের চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ এবার আমরা কন্টেন্টের লাস্ট পেজে চলে যাচ্ছি এটা আমাদের কন্টেন্টের লাস্ট পেজ দেখে নাও এইটি এবারে বইটির ভেতরটি আমরা একটু দেখে নিচ্ছি এই দেখো এটা চ্যাপ্টার ওয়ান প্রথমে হিস্ট্রি অফ গ্রাফ থিওরি দেওয়া আছে ঠিক আছে তারপরে আমরা বইয়ের ভেতরটা আরেকটু একটু দেখে নিচ্ছি এই যে এই একটা চ্যাপ্টার দেখে নাও এভাবে তোমরা দেখতে পাচ্ছো সমস্তটাই কিন্তু তোমাদের দেওয়া আছে এবং বইটিতে প্রচুর প্রবলেমও করে দেওয়া আছে যেমন এই দেখো তোমাদের এখানে থিওরিম আছে তারপরে থিওরমের পাশাপাশি তারপরে তোমরা এখানে দেখতে পারো যে এই যে দেখো এক্সারসাইজ করা আছে কোশ্চেন নাম্বার ওয়ান এ দেখো ফিউ সিলেক্টেড প্রবলেমস এখানে করা আছে ঠিক আছে এইভাবে তোমরা দেখতে পারো বইটা যথেষ্ট ভালো একটি বই তোমাদের উবহু সিলেবাসের উপর বানানো তো বইটিতে পেজ নাম্বার টোটাল আছে ওয়ান টোয়েন্টি পেজ এটি বইটির ব্যাকসাইড দেখে নাও ঠিক আছে এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটি বই তোমরা যারা সেট থিওরি অ্যান্ড লজিকের জন্য ভালো বই খুঁজছো তাদের জন্য এই বইটি বিশ্বদ্বীপ পালের লেখা টেকনো ওয়ার্ল্ড দ্বারা প্রকাশিত দেখো এটি বইয়ের প্রথম পেজ আমাদের এখানে রয়েছে তারপর আমরা এই পেজটা একটু দেখে নিই এখানে তো আমাদের প্রাইস লেখা আছে দেখো একশো চল্লিশ কিন্তু তোমরা এর থেকে কমেই পেয়ে যাবে এবারে আমরা দেখো বইটির বৈশিষ্ট্য দেখো এখানে সিলেবাসগুলো লেখা আছে বিভিন্ন ইউনিভার্সিটির বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস তারপরে এখানে দেখো কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাস আছে এখানেতে ঠিক আছে তারপরের পেজে দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস তো সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস এখানে দেওয়া আছে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তাদের উপর বেশ করে পুরোপুরি সিলেবাসের উপর বেস করে বইটি লেখা কন্টেন্টটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে যে বইটির বৈশিষ্ট্য কী এ দেখো কন্টেন্ট প্রথম পেজ কন্টেন্টের আমরা কন্টেন্টের দ্বিতীয় পেজে চলে যাচ্ছি এটি আমাদের কন্টেন্টের দ্বিতীয় পেজ দেখে নাও তারপরে আমরা কন্টেন্টের থার্ড পেজে চলে যাচ্ছি এটাই আমাদের লাস্ট পেজ কন্টেন্টের ক্ষেত্রে দেখে নাও এবং সবশেষে দেখো বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপার দেওয়া আছে এটা একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবারে বইটির ভেতরটি আমরা একটু দেখছি দেখো সেট থিওরির একটি চ্যাপ্টার প্রথমে সেট সেটের নোশান সমস্তটাই দেওয়া আছে এবং আমাদের এখানে রিলেশানও আছে এই যে রিলেশান আছে তারপরে আমরা লজিকের জায়গাতে যাচ্ছি লজিক চ্যাপ্টারটা এই দেখো লজিক চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু লজিক এ দেখো এভাবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো তোমরা দেখতে পারো বইটি এইভাবে ঠিক আছে তারপরে আমরা লাস্টে যে এমসিকিউ দেখতে পাচ্ছি প্রত্যেক চ্যাপ্টারের শেষে এমসি আছে এবং আমরা চলে যাচ্ছি ইউনিভার্সিটির কোশ্চেন পেপার যেখানে দেওয়া আছে এই দেখো এখানে ইউনিভার্সিটি অফ বার্ড ওয়ানের কোশ্চেন পেপার দেওয়া আছে থার্ড সেমিস্টার দু হাজার উনিশের কোশ্চেন পেপার এখানে দেওয়া আছে ঠিক আছে এভাবে দেখতে পারো তো বইটিতে পেজ নাম্বার আমাদের রয়েছে টোটাল ওয়ান এইটটি থ্রি ওয়ান এইটটি থ্রিটা পেজ আছে এবং এটি আমাদের বইটির ব্যাকসাইড দেখে নাও তো বইটির বাই যদি তোমরা অনলাইন থেকে বাই করতে চাও তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তোমরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল বং ম্যাথমেটিক্স চোখ রাখো বং ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এই ধরনের বইয়ের সন্ধান করছে থ্যাঙ্কস ফর ওয়াচিং